আখ্যায়িকা শাওনি চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ আমি আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা সাধু সঙ্গ বইটি থেকে একটি গল্প অন্তর্জামী সাধুটিকে আপনারা কেউ কেউ দেখে থাকবেন সাধুই বলবো যদিও তিনি গেরুয়া পড়তেন না বহির্ভাস হিসাবে একটা মোটা সাদা কাপড়ের আলখাল্লা ব্যবহার করতেন ছবির যিশুর মতো বড় বড় চুল এবং গুঁফ দাড়ি ছিল রংটা হয়তো এককালে ফর্সাই ছিল তখন তামাটে হয়ে গেছে তখন মানে আমি যখন প্রথম দেখি উনিশশো ছাপ্পান্ন কি সাতান্ন হবে দীর্ঘ দেহ কান্তিমান পুরুষ হাসি খুশি সাধুর নাম জানি না শুনলেও মনে নেই থাকতেন বার্লোগঞ্জ আর মাঝামাঝি একটা স্থানে কুঠিয়া বা ঝোপড়া কিছুই ছিল না মুখোমুখি দুটো গাছের ছায়ায় বাস করতেন নিচে বার্লগঞ্জ থেকে জায়গাটা দেখিয়েছেন আমি যে আশ্রমে থাকতুম সেখানে স্বামীজিরা বার্লগঞ্জ কলেজের অধ্যাপক দে কাছাকাছি আবৃত আশ্রয় বলতে কিছু নেই এমনকি একটা তেরবলের ছাউনের শাখা প্রশাখার তৈরি কোনো চালা কিছুই নেই ওদিকে সমতলের মতো নিবিড় ঘন জঙ্গল হয় না সত্য কথা তবু গাছপালা বেশ আছে অরণ্যের মতোই দেখায় দূর থেকে আর শিওয়ালিক শ্রেণীতে নেই কি বাঘ ভাল্লুক ময়াল বুনোহাতি এখনো দেখা দেয় মধ্যে মধ্যে এ প্রসঙ্গ তুললে সাধুটি হা হা করে হাসতেন শুধু পূর্বের শরীর কোথাকার বললেও উত্তর পেতুম না বলতেন আন্দাজ করুন না পরিষ্কার বাংলা বলতেন তবে মনে হতো কোথায় একটা ভিন দেশি টান আছে শেষের দিকে এক আধটা কথায় মনে হয়েছে আসলে রাজস্থানী উনি ভিক্ষায় যেতেন না কোনো ছত্রে বা গৃহস্থ বাড়িতে এক ভদ্রলোক তাঁর ঘরের ভইস দুধের ঘোল ময়তেন মাখন বার করার জন্য সেই ঘোল ছোট একটি পিতলের বালতি এই বালতি পশ্চিমে বহু সাধুর হাতেই দেখে থাকবেন ভিতরটা নিকেল করা থাকে ভরে দিতেন সেইটি তার দিনে রাতের খাদ্য ছিল খাদ্য বা পানীয় যাই বলুন মধ্যে মধ্যে উনি নিচে যে আশ্রমে আমি থাকতুম সেখানে আসতেন আসতেন ওই আলখাল্লা ময়লা হলে এখান থেকে একটু সাবান চেয়ে নিয়ে সেটা কেচে নিতেন সেই সঙ্গে একটা কৌপিনও ময়লা কৌপিন হাতে করে নিয়ে আসতেন কেচে শুকোতে দিতেন সন্ধ্যার আগে শুকনো বা শুকনো বহির্বাস গায়ে দিয়ে আবার উপরে উঠে যেতেন মধ্যে মধ্যে গম্ভীর বাঘের ডাক নিচে থেকে শুনেছি বই কি কিন্তু তিনি ভয় পেতেন না বর্ষার সময়ও কোনো আচ্ছাদিত স্থানে যেতেন বলে শুনিনি এই আশ্রমে আসার দিনটিতে তিনি ভাত রুটি খেতেন তবে তার বদলে তার ভিক্ষালব্ধ ঘোল এদের নিতে হতো রঘুবীর মহারাজ থাকলে তা কাপড়ে ঝুলিয়ে রেখে জল শূন্য হলে শ্রীখণ্ড তৈরি করতেন মারাঠিদের এটি এক সুস্বাদু খাদ্য এই সাধুকে আমি পরবর্তীকালে উল্লেখ করতে গেলে যিশু বলেই উল্লেখ করতাম এখানেও তাই করছি একে আমি দেখেছি কয়েকবারই বারলগঞ্জে তো বটেই কিশেনপুর ঋষিকেশ এমনকি একবার হরিদ্বারেও দেখেছি এখানে একটি বিশেষ দেখা হওয়ার কাহিনী বিবৃত করে এ প্রসঙ্গ শেষ করব উনি বেঁচে আছেন কিনা জানি না সম্ভবত আছেন বার্লগঞ্জে যাওয়াও বন্ধ হয়েছে মুসৌরিতেও যায়নি বহু দিন। আর কোনো সংবাদই রাখি না আমি যে দিনের কথা বলছি মাত্র তার দিন কয়েক আগেই যিশু তাঁর আলখাল্লা কাচার জন্য আশ্রমে এসেছিলেন সেবার আমি আশ্রমে উঠিনি মুসৌরিতেই এক ভদ্রলোকের বাড়ি উঠেছিলাম সেটা মুসৌরি আর বার্লগঞ্জের মাঝামাঝি হেঁটে যাওয়া আসা করা যায় আমি প্রত্যহই সকালে জলযোগের পর একবার আশ্রমে আসত এখানের বাগানের একটি কোণ আমার বড় ভালো লাগত নিচে দেরাদুন থেকে ওপরে লাইব্রেরি বাজার না কুলরি ঠিক মনে পড়ছে না এই পর্যন্ত সমস্ত বাসের রাস্তাটা দেখা যেত দুন ভ্যালির বিচিত্র স্বভাব যিশু সেদিন এসেছিলেন একটু আগেই এসে আমার কাছেই বসলেন এক কাপ চাও খেলেন আমার সঙ্গে ভক্তদের দিয়ে যাওয়া একখানি বালুশাহীও কথা প্রসঙ্গে আমি জিজ্ঞাসা করলুম আবার তো আপনার সেই মাসখানিক পরে আসা ততদিন আমি এখানে থাকবো না যদি সামনের বছরে আসি তবেই দেখা হবে আবার উনি কেমন একরকম স্থির বিচিত্র দৃষ্টিতে আমার মুখের দিকে চেয়ে বললেন না হয়তো দিন চারেকের মধ্যে আমাকে আসতে হবে একবার তবে সে রাত্রে আপনি আসবেন কি কেন রাত্রে কেন এত তাড়াতাড়ি উনি তেমনি রহস্য দৃষ্টি আমার চোখে স্থির রেখে বললেন দেখুন না চারটে দিন তো কৌতূহলটা না হয় চেপেই রাখলেন জানেন তো ডিটেকটিভ উপন্যাসের শেষটা আগে পড়ে নিলে সব রহস্য মাটি হয়ে যায় অত এবার প্রশ্ন করা গেল না বেশ একটু অধীর উৎসুক হয়েই রইলুম খবরটা পেলুম এর একদিন পরেই যার বাড়ি মশাই তিনি খবরটা দিলেন আমাদের ওই মঠের মহান্ত মহারাজের জ্বর হয়েছে কাল রাত্রি থেকে তাতে অত ব্যস্ত হবার কারণ ছিল না এদের বন্ধু ডক্টর গ্রোভার খবর পেয়ে নিজেই এসেছিলেন সহজ স্বাভাবিকভাবেই পরীক্ষা করছিলেন হাসি ঠাট্টা করতে করতে কিন্তু কিছুক্ষণ পরীক্ষার পরই তার মুখ গম্ভীর হয়ে উঠেছে বাইরে এসে বলেছেন আশ্চর্য ব্যাপার সামান্য জ্বর তাও বলছেন গতকাল বিকেল থেকেই হয়েছে কিন্তু পালসের অবস্থা খুব খারাপ হার্ট ভালো নয় আমি গোটা দুই ইঞ্জেকশন দিয়ে যাচ্ছি আপনারা বরং দেরাদুন থেকে ডক্টর দত্ত বা ক্যাপ্টেন মিত্রকে খবর দিন আনিয়ে নিন আমি একা রাজি নই। খবর শুনে একটু বেলায় নিজেই গেলাম। এ মহারাজের আদর জীবনে ভুলব না এতদিনে একটা আন্তরিক টান জন্মে গেছে নিছক ভদ্রতা রক্ষার জন্যেই যাওয়া নয় গিয়ে দেখি এদের টেলিফোন পেয়ে দুই ডাক্তারই চলে এসেছেন তাদেরও মুখ গম্ভীর একটু যেন বিউ ভালো এতটা অবনতির কারণ ধরতে না পেরে এরা তখন ডক্টর গ্রোভারের জন্য অপেক্ষা করছিলেন তিনি এসে গেলে আমি থাকতে থাকতে তিনজনে পরামর্শ করে একটা চিকিৎসার ধারা ঠিক করলেন তারপর চলল যাকে বলে জমে মানুষে টানা টানি সন্ন্যাসী জুঝলেনও খুব ডক্টর গ্রোভার সেদিনই বলেছিলেন হাসপাতালে নিয়ে যাবার কথা কিন্তু দুজন বাঙালি ডাক্তারি আপত্তি করেছিলেন হার্টের যা অবস্থা তাতে টানাটানি চলবে না তবে তার জন্য কোনো অসুবিধা হল না কনখল সেবাশ্রম থেকে ডাক্তার এলেন কিছু যন্ত্রপাতিও এলো কিন্তু কোনো কিছুতেই রোগীকে বাঁচানো গেল না তিন দিনের দিন রাত একটার সময় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অতপবার মৃতকে রেখে জীবিতদের মধ্যে আলোচনা শুরু হলো সৎকারের ব্যবস্থা নিয়ে এদের সম্প্রদায়ে অগ্নি সৎকার প্রচলিত আছে সেইভাবেই কথা চলছিল হরিদ্বারে নিয়ে গিয়ে দাহ করা হবে পরের দিন সকালে একটা ট্রাক জোগাড় করে নিয়ে যাওয়া হবে তার আগে হরিদ্বারে দু একজনকে টেলিফোন করা প্রয়োজন কিন্তু সেও সকালের আগে ডাকঘর না খুললে কিছু করা যাবে না ইত্যাদি আমিও উপস্থিত ছিল সেখানে তবে আমি আর কি বলবো নবাগত তাই ক্ষণিকের আগন্তুক পরিচিত একটি কণ্ঠস্বর কানে এলো কিন্তু ওর খুব ইচ্ছা ছিল ওকেও জল সমাধি দেওয়া হয় সত্যেশ্বর মহারাজ কি ভুলে গেলেন ওকেও তো বারবার করে বলে গেছেন চমকে উঠল যিশুই প্রশান্ত মুখ আমার দিকে চোখ পড়তে ও দৃষ্টিতে একটা চাপা কৌতুক ফুটে উঠল ঠিক তো আজই চতুর্থ দিন এবং রাত্রি তার মানে উনি কি অন্তর চামি না ত্রিকালজ্ঞ ততক্ষণে সত্যেশ্বর মহারাজেরও মনে পড়েছে কথাটা যিশু বললেন ট্রাকের জন্য ব্যস্ত হতে হবে না সে ব্যবস্থাও করে রেখেছি পয়সা নেবে না কাল সকালেই আসবে সন্ধ্যা পর্যন্ত আপনাদের সেবায় থাকবে হরিদ্বারেও আমি খবর পাঠিয়ে দিয়েছি বিকেলেই আর যদি আপত্তি না থাকে আমিও আপনাদের সঙ্গী হব সাধু সঙ্গ বইটির অন্যান্য গল্পগুলি শোনার জন্যে প্লে লিস্টে চেক করুন ধন্যবাদ